ডিএসএল ইঞ্জিনিয়ার্স, আমাদের থার্ড রিয়েল প্রজেক্টের যে প্র্যাকটিস আমরা করতেছিলাম বা আমি থার্ড রিয়েল প্রজেক্টের যে ডিজাইনটা করতেছিলাম এটি আপনাদের সাথে শেয়ার করবো বলেছিলাম, এবং প্রিভিয়াস লেকচারে আমি অটোক্যাড আমাদের যে প্ল্যানটা আছে এই প্ল্যানটা সম্পর্কেও আইডিয়া দিয়েছিলাম, এবং আমরা গ্রিড লাইনগুলো তৈরি করেছিলাম যাতে করে আমরা ইট্যাক্সে ডিরেক্টলি ইনপুট দিতে পারি আমাদের রিকোয়ার্ড গ্রিড ডিস্টেন্স। ওকে, সো আমাদের এই কাজগুলো আমরা প্রিভিয়াস লেকচারে কমপ্লিট করেছিলাম। এই লেকচারে হচ্ছে আমরা আমাদের মডেলিংটা অটোকাডে ইট্যাপসে তৈরি করব এবং তারপরে ফাইনাল ডিজাইনে যাব। এখন কিছু বিষয় হচ্ছে যে আমি আপনারা জানেন যে বরাবরই আমি প্রিভিয়াসলি একটা ডিফল্ট ফরম্যাট ইউজ করেছি আমার মডেলের জন্য, এবং আমি অলওয়েজ ইউজ করি যাতে করে আমি যখন কাজ করব যেন কাজটা খুব দ্রুত সময়ের ভিতরে আমি কমপ্লিট করতে পারি। কারণ আমি ঠিক আপনি প্রত্যেকবার ডিফাইন করবেন এইটা ওইটা, মানে আপনি প্রত্যেকবার ম্যাটেরিয়ালস প্রপার্টি ডিফাইন করবেন, সেকশন প্রপার্টি ডিফাইন করবেন, স্ল্যাব প্রপার্টি ডিফাইন করবেন, এরপরে হচ্ছে মাস সোর্স, এরপরে লোড কেস, লোড প্যাটার্ন, লোড কম্বিনেশন, এগুলো ডিফাইন করতে করতে আপনার 1-2 ঘন্টা চলে যাবে সবগুলা। আর স্পেশালি আপনি যদি এতগুলো লোড কম্বিনেশন ডিফাইন করতে যান সেক্ষেত্রে আপনার অনেক সময় চলে যাবে। এই জন্য আমাদের যেটা করা উচিত যে আমরা অলওয়েজ একটা কি করব, আমরা অলওয়েজ একটা ডিফল্ট ফরম্যাট তৈরি করে রাখবো। সো আমার আমি আপনাদের অলরেডি প্রোভাইড করেছি এবং এটা আরো আপডেট, এই যে ফরম্যাটটা এটা আরো আপডেট, এইটা হচ্ছে আমি এই যে আমাদের সেশন এই সেশনের শেষ লেকচারে দিয়ে দিব। ওকে, তো সাথেই থাকবেন, মানে আমাদের যে এই যে থার্ড রিয়েল প্রজেক্ট, এই রিয়েল প্রজেক্ট যখন কমপ্লিট হবে তখন আমি আপনাদের এই ডিফল্ট ফরম্যাটটি দিয়ে দিব। সো প্রথমে আমরা দেখে নেই যে আমি প্রথম ইনিশিয়াল অবস্থায় একটা বিল্ডিং এ কি করি, আমরা হচ্ছে ডিফাইন করি ডিফাইন টাইপস অফ ম্যাটেরিয়ালস। ওকে, আমরা বিভিন্ন জিনিস ডিফাইন করি, যেমন ম্যাটেরিয়ালস প্রপার্টি ডিফাইন করি। আমি প্রথমে ম্যাটেরিয়ালস প্রপার্টিটা একটু দেখাবো। আমি যদি ম্যাটেরিয়ালস প্রপার্টিতে ক্লিক করি, দেখুন আমার আগে থেকেই এই জিনিসগুলো সব ডিফাইন করা আছে, যেমন M25, M20, M15, M30। এবং আপনি যদি মডিফাই করতে হয় আপনি এটা করতে পারেন, যেমন এখানে M20 মানে 2800 PSI, আমাদের কনক্রিটের মিক্স রেশিও যদি 1:1.5:3 হয় সেই ক্ষেত্রে আমরা 2800 PSI কনসিডার করে নিব যদি আপনার ল্যাব টেস্ট ভ্যালু না থাকে। ঠিক আছে, যদি আপনার ল্যাব টেস্টের ভ্যালু না থাকে, ধরুন আপনি একটা স্ট্রাকচার করবেন আপনার ল্যাব টেস্টের ভ্যালু নেই, আপনার কনক্রিটের যে কম্প্রেসিভ স্ট্রেংথ সেই ভ্যালুটা আপনার কাছে নেই, সেক্ষেত্রে আমরা 1:1.3:3 এইটা ধরে নিব। এটা হচ্ছে আমাদের স্ট্রাকচারের বিভিন্ন মেম্বারের জন্য। ওকে, তো এই যে জিনিসটা আমি ডাবল ক্লিক করি তাহলে আপনি দেখতে পারবেন এখানে সব ভ্যালুগুলো কিন্তু দেওয়া আছে। এবং আপনার যদি ডিফল্ট ভ্যালু থাকে, আপনার আগে থেকে যদি ভ্যালু থাকে, তাহলে সিম্পলি এখানে ক্লিক করে আপনি এখানে দিয়ে দিবেন। আর হচ্ছে এখান থেকে প্রপার্টি মডিফায়ারটা চেঞ্জ, মডুলাস অফ ইলাস্টিসিটিটা চেঞ্জ করতে হবে। সো আমি যদি আমি যেহেতু এই জিনিসগুলো করা আগে থেকে ডিফল্ট করা, আর আপনার যেহেতু রিয়েল প্রজেক্ট ডিজাইন করার শিখতে আসছেন এখানে বা এটা দেখতে আসছেন, তো আমি মনে করি যেটা যে আপনার এই জিনিসগুলো আগে থেকে পারেন, এবং যদি না পারেন সেক্ষেত্রে আমি রিকোয়েস্ট করবো আমাদের ডিসক্রিপশনে কমপ্লিট বিল্ডিং ডিজাইনের ইট্যাপস প্লে লিস্ট দেওয়া আছে, আপনার সেখান থেকে ইট্যাপস প্রথমে অটোক্যাড ফ্লোর প্ল্যান ইট্যাপস, তারপর হচ্ছে স্যাফ ইউজ করে ফাউন্ডেশন ডিজাইন A to Z, এরপর অটোক্যাড ইউজ করে আবার আমাদের ডিটেলিংগুলো তৈরি করা, এস্টিমেটিং করা, প্রত্যেকটা জিনিস আমার অলরেডি করা আছে। আপনারা যারা সাথে আছেন অলরেডি তারা অবশ্যই জানেন, এবং যারা নতুন তাহলে আমি রিকোয়েস্ট করবো আমাদের ডিসক্রিপশনে দেখা লিঙ্ক থেকে দেখে নেবেন। সো এই হচ্ছে আমাদের ম্যাটেরিয়ালস প্রপার্টি আমি আগে থেকে, এবং স্টিলের জন্য 60 গ্রেড, 75, এরপর 40 গ্রেড স্টিল বা রিবার আমি কিন্তু অলরেডি ডিফাইন করে রেখেছি। আপনার যদি চেঞ্জ করতে হয় আপনি চেঞ্জ করতে পারেন, নো প্রবলেম। সো আমি এরপরে ক্যান্সেল করব যেটা আমার আগে থেকে ডিফাইন করে। এরপরে যদি আমি সেকশন প্রপার্টিতে আসি, সেকশন ফ্রেম সেকশন, এরপরে স্ল্যাব সেকশন, সাবজেক্ট ফ্রেম সেকশন, এসে দেখতে পাচ্ছেন কতগুলো সেকশন আমার অলরেডি ডিফাইন করা। ওকে, এখানে কিন্তু আমার অনেকগুলো সেকশন অলরেডি ডিফাইন করাই আছে। তো এই হচ্ছে ইস্যু যে আমি আমার আমি যখন কাজ করব তখন আমার এইগুলো নতুন করে ডিফাইন করতে হলো না। এবং আমি যদি একটা দেখাই আমি আসলে এখানে কি করেছি মডিফাই, সো আপনি যদি এখানে শো প্রপার্টি মডিফায়ার, আমি কিন্তু কোনো প্রকার প্রপার্টি মডিফায়ার ইউজ করিনি। এবং আমি প্রপার্টি মডিফায়ার এই যখন ডিফাইন করি তখন আমি এখানে প্রপার্টি মডিফায়ার ইউজ করি না। আপনারা জানেন আমি প্রিভিয়াসলিও এই জিনিসটা আপনাদের বলেছি যে আমরা প্রপার্টি মডিফায়ারটা কীভাবে করি, এবং এই টোটাল জিনিসটা আমি অনেক ডিটেলসে করেছি আমাদের ডিসক্রিপশনে, সেই লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেটা দেখে নেবেন। তো আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, কারণ আমরা অলওয়েজ রিয়েল প্রজেক্ট আমি যখন ফিল্ডে যাবো তখন ফিল্ড রিলেটেড ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সো আমি এটাও ক্যান্সেল করে দিচ্ছি। এরপরে যদি আমি আসি স্ল্যাব সেকশন, আমার কিন্তু স্ল্যাব সেকশনও ডিফাইন করা আছে। এখন অনেকেই বলে ভাই আমরা এই জিনিসটা আগে আলোচনা করিনি, তাই আমি আলোচনা করে নিচ্ছি। অনেকেই বলে যে স্যার আমরা আমাদের যে স্ল্যাব প্রপার্টিতে আমরা প্রপার্টি মডিফায়ার কেন ইউজ করলাম না,
এটা অনেকেরই কোশ্চেন থাকে। তো এখানে একটা বিষয় হচ্ছে, যদি আমরা যদি আমরা এমন হয় যে আমরা ফ্ল্যাট স্ল্যাব বা ফ্ল্যাট প্লেট ইউজ করি, আমরা সেই ক্ষেত্রে প্রপার্টি মডিফায়ার ইউজ করবো 0.25, আদারওয়াইজ নর্মাল স্ল্যাব, এই যে স্ল্যাব আছে এখানে প্রপার্টি মডিফায়ার ইউজ করার দরকার নেই। ওকে, বা কোড আমাদের বলেও না, এসিআই যে কোড আছে, যে কোড ফলো করি আমরা, বা বিএনবিসি 2020, সেখানে ফ্ল্যাট স্ল্যাবের জন্য বলা হয়েছে বা ফ্ল্যাট প্লেটের জন্য, এই আমরা যে নর্মাল চারপাশে বিমের উপরে যে স্ল্যাব বা বিমের সাথে কানেক্টেড যে স্ল্যাব, এই স্ল্যাবের জন্য সেভাবে বলা হয়নি। তো আমি এটা ওকে করে দিলাম। আর এটা হচ্ছে এস্টারের জন্য, এস এস 6 ইঞ্চ এম এস্টারের জন্য কনসিডার করে নিয়েছি, স্ল্যাবের জন্য 5 ইঞ্চ কনসিডার করে নিয়েছি। যদি প্রয়োজন হয় তাহলে আমরা পরবর্তীতে বাড়িয়ে নিব, আমরা এক্সেল ইউজ করে স্ল্যাব ডিজাইন করব, এবং আমরা এই ইটাস থেকে আমরা ডিফ্লেকশন চেকটাও দিয়ে নিব যে ডিফ্লেকশনটা ঠিক আছে কিনা। ওকে, তো আমি এটাও ক্যান্সেল করলাম। এরপরে আমি যদি এসে ডিফাইন থেকে আমাকে যেটা করতে হবে, ডিফাইনে এসে আমাকে এই যে যে মাস্টার্সটা দিতে হবে, মাস্টার্স আমরা অলরেডি আগে থেকে ডিফাইন করা, দেখুন, সো 1+1 ফর ডেড লোড অ্যান্ড 1.025 ফর লাইভ লোড ফ্লোর প্ল্যান, মাস্টার্স আমার আগে থেকে দেওয়া আছে, ক্যান্সেল। এরপরে আমি যদি এখানে একটু দেখাই, সেটা হচ্ছে আমাদের লোড প্যাটার্ন। আমি আজকে লেকচারে যেটা দেখাবো সেটা হচ্ছে মডাল কেস। সো মডাল কেসটা আমি দেখাবো, আর বাদ বাকি আমি কোনো কিছু দেখাবো না। সো এখানে হচ্ছে লোড প্যাটার্ন, লোড প্যাটার্নটা আমি এখান থেকে যদি দেখুন, আমাদের ডেড লোড, লাইভ লোড, লাইভ ফ্লোর, লাইভ রোভ, ফ্লোর ফিনিশ, পার্টিশন অল অ্যান্ড ইএক্স, ইকিউ, ইডব্লিউ, ডব্লিউএক্স অ্যান্ড ডব্লিউআই। সো আমাদের এই সবগুলো কিন্তু বিএনবিসি অনুযায়ী ডিফাইন করা আছে। বিএনবিসি অনুযায়ী আমরা কিন্তু এসসিই 705, এই কোড হচ্ছে আমাদের বিএনবিসির একবারে সদৃশ আপকামিং উইনলোডের জন্য, তো আমরা এটা ফলো করবো। তাহলে এটা করে আমি এই জিনিসগুলো মডিফাই করতে হবে, অবশ্যই প্রত্যেকটা স্ট্রাকচারের জন্য এই জিনিসটা মডিফাই আসবে, তবে আগে আমাদের মডেলটা তৈরি করে নিতে হবে। ওকে, এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের লোড কম্বিনেশন। সো আপনি লোড কেস যদি আসেন, আমার লোড কেসগুলো কিন্তু সঠিকভাবে ডিফাইন করা আছে, এখানে লোড কেসগুলো এভাবে ডিফাইন করা আছে। সো আমি অবশ্যই ফাইলটা আপনাদের দিয়ে দেবো, টেনশনের কিছু নেই, কারণ অনেকে এই জিনিসটা তৈরি করতে অনেক কষ্ট হয়ে যায়। তো আমি ফাইলটা দিয়ে দেবো আপনাদের, যাতে করে আপনারা যখন কোনো প্রজেক্টের কাজ করবেন খুব দ্রুত সময় করতে পারেন। এবং এই এটা আমি আবারও বলতে চাই, এটা আমি দিব হচ্ছে আমাদের এই যে টোটাল টিউটোরিয়াল সিরিজের লাস্ট লেকচারে, আমি আগেও দিয়েছি যেভাবে, সিমিলারলি এটাও দিব। সো এই যে আমাদের লোড কম্বিনেশন, সো আমাদের বিএমবিসি 2020 অনুযায়ী আমাদের টোটাল লোড কম্বিনেশন হচ্ছে 8টা, এবং 8টা লোড কম্বিনেশন আমরা যদি ভাঙি বা সুন্দর করে ঠিক করি বা অ্যারেঞ্জ করি, তাহলে আমাদের টোটাল লোড কম্বিনেশন হয় 27টা। ওকে, সো এই 27টা লোড কম্বিনেশন আমি বিল্ডিং ডিজাইন এবং অ্যানালাইসিসের জন্য ইউজ করব। এরপরে আমি যেটা করবো সেটা হচ্ছে আরেকটা কম্বো কপ আমাদের প্রয়োজন, সেটা ক্রিপ সেটেলমেন্ট অ্যান্ড লং টার্ম ইফেক্ট চেক করার জন্য আমাদের আরেকটা কম্বো প্রয়োজন হয়, সে কম্বোটা আমার এখানে দেওয়া আছে। এরপরে আরেকটা কম্বো প্রয়োজন হয় নিচের দিকে আছে, সেটা হচ্ছে ভার্টিক্যাল ডিফ্লেকশন ডিউ টু গ্র্যাভিটি। আমাদের গ্র্যাভিটি, টোটাল গ্র্যাভিটির জন্য যে ভার্টিক্যাল ডিফ্লেকশনটা আসে সেইটা, এবং এইটা ক্যালকুলেশন করার জন্য আমাদের সেই কম্বোটা এখানে করা আছে। এবং অনেকে বলতে পারেন যে ভাই এই যেগুলো কি FSFS, এগুলো কি? সো মজার বিষয় হচ্ছে, আমি যখন আমরা ফাউন্ডেশন ডিজাইন করি তখন কিন্তু আমরা ইট্যাপস থেকে বেস রিয়াকশনের ভ্যালুগুলো নেই এবং নিয়ে আমরা ফাউন্ডেশনের জন্য দেই, এবং ফাউন্ডেশন আমরা সেই লোডগুলা কি করি, আমরা ফাউন্ডেশনে কিন্তু সেই লোডগুলা দেই, এবং ফাউন্ডেশন আবার নতুন করে আমরা লোড কম্বিনেশন দেই। সো আমি যে কাজটা করি, আমার যে টেকনিক, আমার টেকনিক হচ্ছে আমি আমার ফাউন্ডেশনের জন্য যে লোড কম্বিনেশনগুলো প্রয়োজন হয় সেই লোড কম্বিনেশনগুলো ইট্যাপসি দিয়ে নিই। ইট্যাপসি দিয়ে আমি যে আমাদের যে সবচেয়ে ক্রিটিক্যাল যে লোডটা আছে ওই লোডের জন্য আমি ফাউন্ডেশনটা এখান থেকে নিয়ে জাস্ট সেলফ ওয়েটের জন্য ফাউন্ডেশনের ডেড লোড ধরি, এবং এইখান সফটওয়্যার থেকে যে লোডটা পাই সেটা লাইভ লোড ধরি, কারণ আমার এই জিনিসটা আলাদা করে করার কোনো প্রয়োজনীয়তা নেই। জাস্ট আমি এই জন্য এই কাজটা খুব সহজে করে ফেলি। সো আপনারা যদি সাথে থাকেন, আমি এই প্রজেক্টটাও ওই জিনিসটা দেখাবো, এবং অলরেডি আমাদের যে স্যাফের যে টিউটোরিয়াল আছে এবং ওইখানে যে রিয়েল প্রজেক্টের যে কাজটা ছিল, আমি ওইখানে দুইভাবেই দেখিয়েছি আমরা কীভাবে ডাটা নিব বা লোডের ভ্যালু নিব আমাদের ইট্যাপসের সফটওয়্যার থেকে। তো যদি আপনারা না দেখে থাকেন তাহলে ওইটা লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তো আমি এখানে আমাদের ফাউন্ডেশনের দুই টাইপের বিষয় হয়, একটা হচ্ছে যদি আমরা সেটেলমেন্ট কনসিডার করে করি সেক্ষেত্রে আমাদের এক টাইপের লোড কম্বো আসে ফাউন্ডেশনের জন্য, এবং যদি আমরা আমি এই যে কম্বোগুলো আছে এগুলো কিন্তু ইট্যাপসের আমাদের বিল্ডিং এবং স্ট্রাকচারাল মডেল বা অ্যানালাইসিসের জন্য ইউজ করবো না, আমি জাস্ট যখন আমরা বেস রিয়াকশনের ভ্যালু নিব একমাত্র তখনই আমি এই ডাটাগুলো ইউজ করব। ক্লিয়ার? তো
এই হচ্ছে বিষয়। তো এখন তো এরপরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে আমাদের মডেল আছে, এই যে মডেল আমি এই জন্য যতগুলো ফাউন্ডেশন আছে এটা হচ্ছে এফ সি, মানে আমাদের যদি ক্লে ম্যাটেরিয়ালস এর উপরে যদি আমার ফাউন্ডেশনটা থাকে সেক্ষেত্রে এফ সি, এফ সি ওয়ান নিব আমরা, যে ওয়ান ইন্টু ডেড লোড প্লাস 0.5 লাইভ লোড বিএনডিস অনুযায়ী, এবং আমি এটা সেটেলমেন্ট কনসিডার করে কিন্তু করা। আপনি যদি শুধু ব্যারিং ক্যাপাসিটি কনসিডার করে করেন সেক্ষেত্রে কিন্তু আমাদের লোড কম্বিনেশন ভিন্ন আসবে, বাট আপনারা জানেন যে আমাদের সিএসএসএফ ইউজ করে যখন আমরা করি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সেটেলমেন্ট কনসিডার করতে হয়, সেটেলমেন্টের সেটেলমেন্টটা প্রয়োজন হয়, ব্যারিং ক্যাপাসিটি প্লাস হচ্ছে সেটেলমেন্ট দুইটাই প্রয়োজন হয় আমাদের। ওকে, সো এই জন্য আমি আমাদের যে সেটেলমেন্টের যে ভ্যালুটা আছে সেটা এখানে নিব। এরপরে তো এটা হচ্ছে টেকনিক যে আপনি এই যে জিনিসগুলো আছে এগুলো কিভাবে ইউজ করবেন আপনার নিজের মতো করে। তো এই জন্য আমি ফর্মুলাগুলো তৈরি করে রাখি। ধরুন আপনি, আমি যদি এই প্রত্যেকটা জিনিস করতে যাই আমি শিওর আমার 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা সময় লেগে যায়। তো এই জিনিসটা আমার অলরেডি আগে থেকে যদি করা থাকে আমি জাস্ট একটা মডেল, একটা কাজ পাওয়ার পরে আমি এসে মডেলিং শুরু করবো এবং ডিজাইন করা শুরু করে দিব, জাস্ট এইটা হবে আমার কাজ। ওকে, সো আমি এটাও ক্যান্সেল করে দিচ্ছি আমার প্রত্যেক, এবং আমি এটার জন্য একটা ইনভেলপ নিয়েছি, এই যে এফ ইনভেলপস। সো যদি আমার আমার ফাউন্ডেশনটা স্যান্ডি সয়েলের উপরে হয় তাহলে আমি একটা কম্বিনেশন ইউজ করবো আমার ফাউন্ডেশন ডিজাইনের জন্য এফ সি ওয়ান, এবং আমার ফাউন্ডেশনটা যদি ক্লে সয়েলের উপরে হয়, সরি ক্লে সয়েলের উপরে হলে একটা, এবং স্যান্ডি সয়েলের উপরে যদি হয় তাহলে আমি এই যে ডাটাগুলো আছে আমি জাস্ট এইটি ইউজ করব। এইটাই হচ্ছে আমার বিষয়। তো আমি এবার ওকে করে দিচ্ছি। আমাদের নতুন একটা জিনিস শিখতে হবে আজকে যেটা আগে ছিল না, বা আমি যে উইনলোড অ্যানালিসিসের জন্য আপনাদের এক্সেল শেট প্রোভাইড করেছি আমাদের প্রিভিয়াস ভার্সনটা ছিল সেটার জন্য, সেটা আমি ওটা ইউজ করিনি, বাট আমাদের নতুন যে উইনলোডারটা এসেছে কমপ্লিট, কমপ্লিট যে ভার্সনটা এসেছে উইনলোডার বিএনডিস অনুযায়ী, আমি মানে আমাদের এক্সেল ফাইলটা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে ফাইলটা নিয়ে নিতে পারেন আমাদের ওয়েবসাইট থেকে। তো ওইটার জন্য আমাদের আর একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আমি প্রথমে যাবো পিডেল্ট অপশন, পিডেল্ট অপশনে এসে এই যে ডাটা আছে এটা আমি ইউজ করবো না, আমি এইটি ইউজ করবো নন ইরিটেটিভ মেথড বেসড অন মাস, আমি জাস্ট এইটা ইউজ করব। ওকে, এরপরে আমি এখান থেকে চলে যাব, সেটা হচ্ছে যে আমাদের মডেল কেসে চলে যাব, মডেল কেসে এসে এখানে এইটা আছে, এরপর আমি যাব মডিফাই, মডিফাই থেকে আমি এখানে আইগেন, আইগেনে থাকবে সমস্যা নেই, আপনি চাইলে রিজু দিতে পারেন, ইটস আপ টু ইউ, এখান থেকে আইগেন বা আপনি যেটা চান। সো আমি এটা দিয়ে দিলাম, এবং এখান থেকে এই যে যেটা আছে অপশনটা আপনি চাইলে এটা মডিফাই করে নিতে পারেন, নো প্রবলেম, আগের মতো আমরা প্রিভিয়াস হিসাবে করেছিলাম, তো আমি ওইভাবে করব না, আমি যেটা করবো সেটা হচ্ছে এই যে এখান থেকে ওকে, এবং এখান থেকে আমি যে দুইটা জিনিস অ্যাড করব, অ্যাড অ্যাক্সিলারেশন ইউএক্স অ্যান্ড অ্যাড অ্যাক্সিলারেশন ইউওয়াই, জাস্ট এই দুইটা জিনিস আমি অ্যাড করব, আর আমার কিছু করার নেই। সো এই জিনিসটা শুধু একমাত্র তখনই লাগবে, আমি আবার বলতে চাই এই জিনিসটা একমাত্র লাগবে হচ্ছে যখন আমরা আমাদের ই ওয়ান অ্যান্ড ই টু বের করবো উইনলোডের জন্য, সে এই জিনিসটা পরে আসবে, আমি আপাতত এটা করে রাখলাম এরপরে। ওকে, সো এই হচ্ছে আমাদের কাজ শেষ, আমাদের এই কাজটা শেষ। এখন আমি আরেকটা কাজ করব, আমাদের এই যে পিডিএল অপশন এটা নন করে রাখবো, এটা পরে। সো আমাদের টোটাল কাজ শেষ, এখন আমাদের যে কাজটা বাকি সেটা হচ্ছে আমাদের এই যে যে গ্রিড এটা মডিফাই করতে হবে, আমি এটা সেভ করে দিচ্ছি। ওকে, সেভ করে দিয়ে আমি এই যে যে কপিটা আছে এটার একটা ডিফল্ট ফরম্যাট আর থার্ড রিয়েল প্রজেক্ট, আমি যদি এটা আরও কিছু মডিফাই আসলাম, প্রত্যেকবার আমি যখন কাজ করি তখন আমি এটা মডিফাই করে রাখি। সো থার্ড রিয়েল প্রজেক্ট কপি, এটা হচ্ছে আমরা এইটা ইউজ করে কাজ করবো, এইটা আমি ব্যাকআপ হিসাবে রেখে দিলাম। তো এবার আমি অটোক্যাডে চলে আসবো, অটোক্যাডে আসার পরে এই যে যে আমাদের ডাটাগুলো দেখতেছেন এটা আমি ইউজ করব। সো আমি এখান থেকে এই জিনিসগুলো আমি অফ করে দিব, সো আমি যেটা থাকবে আমার শুধু সেটা হচ্ছে আমার এই গ্রিড ভ্যালুগুলো। সো একটা, দুইটা, তিনটা, চারটা গ্রিড ভ্যালু লাগবে আমার, এক্স ডিরেকশন বরাবর এবং ওয়াই ডিরেকশন বরাবর মাত্র দুইটা, এই একটা এবং এই একটা, ক্লিয়ার?
সো এখন আমি যেটা করবো সেটা হচ্ছে এই যে আমাদের প্রথম আমরা শুরু করব গ্রিড লাইন ড্র করা, সেটা হচ্ছে 16 ফিট, প্রথমে আসে 16 ফিট, তারপরে 1 ফিট 8 ইঞ্চ এবং তারপরে 7 ফিট 3 ইঞ্চ। সো আমি এটা করব, সেটা হচ্ছে এটার চেয়ে আসবো, এটার উপর রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে অ্যাড অর মডিফাই গ্রিড আমি এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এরপরে আমি এখান থেকে এই যে জিওন গ্রিড মডিফাই গ্রিড সিস্টেম এবং এখান থেকে আমি ডাটাগুলো দিব। সো এখান থেকে অবশ্যই স্পেসিং ক্লিক করে নেবেন, স্পেসিং ওকে। তো আমি এখান থেকে প্রথম আমাদের আসবে 16 ফিট, 16 ফিট, তারপরে আসবেন 1 ফিট অ্যান্ড 8 ইঞ্চ ওকে, তারপরে কত আসবে, তারপরে আসবে হচ্ছে 7 ফিট 3 ইঞ্চ, 7 ফিট অ্যান্ড 3 ইঞ্চ, ক্লিয়ার। আর এই যে যেটা সেটা 0 হবে এবং বাদ বাকিগুলো আমি ডিলিট করে দিব, কারণ আমার বাদ বাকিগুলোর কোনো এটাও 0 হবে, এটা 0 হবে এবং আমি এফটা ডিলিট করে দিব, ডিলিট। সো আমাদের কিন্তু হয়ে গেছে 4টা গ্রিড, আমাদের হয়ে গেছে 1টা 2টা 3টা 4টা এবং 16, 1 ফিট 8 ইঞ্চ অ্যান্ড 7 ফিট 3 ইঞ্চ আমাদের হয়ে গেছে। এবং আমাদের ওয়াই ডিরেকশন বরাবর আমাদের যে গ্রিড লাগবে সেটা হচ্ছে 3টা গ্রিড লাগবে। সো আমাদের 3টা গ্রিডের ভ্যালুটা আমি দেখে নেব, প্রথমে এই যে এটা, এটা হচ্ছে কত, 12 ফিট 8 ইঞ্চ, আর এটা হচ্ছে 13 ফিট 10 ইঞ্চ। সো আমি এখানে আসব, এসে এই যে এটা আপনাকে এখানে খেয়াল রাখতে হবে আপনার গ্রিডটা কোন দিক থেকে শুরু হয়েছে, নিচের দিক থেকে শুরু হয়েছে না উপর দিক থেকে শুরু হয়েছে, এই জিনিসটা আপনি কিন্তু খেয়াল রাখতে হবে। তো আমাদের যেহেতু এখান থেকে 1 শুরু হয়েছে, যদি অনেক ক্ষেত্রে দেখা যায় এইখান থেকে 1 শুরু হয়, 1 2 3 এরকম আসে। সো আমার এখানে কত হবে, 12 আট আর 13 10, 12 ফিট অ্যান্ড 8 ইঞ্চ ওকে, এবং এই যে 2 থেকে 3-এর ডিস্টেন্স হবে 13 ফিট অ্যান্ড 10 ইঞ্চ ওকে। সো 13 ফিট 10 ইঞ্চ আমাদের কিন্তু খুব ইজিলি আমরা গ্রিড ড্র করে ফেলাম, আমাদের গ্রিড ড্র করা কমপ্লিট। এরপরে আমি এখান থেকে যেটা করবো সেটা হচ্ছে ওকে দিব, এখান থেকে আপনি চাইলে রিফ্রেশ দিতে পারেন, রিফ্রেশ দেওয়ার সাথে সাথে আপনার সব ডাটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এরপরে এবার আমার আমার যেটা চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে স্টোরি ডাটা ওকে। সো এখানে আমার অনেকগুলো ডাটা অলরেডি ডিফাইন করা আছে, আপনি যদি নতুন করে অ্যাড করতে হয় যে কুইক অ্যাড স্টোরি এখান থেকে অ্যাড করতে পারবেন ওকে। সো সেট স্টোরি নেম টু ডিফল্ট, তো আমি যেটা করবো আমার যেহেতু অলরেডি একটা অনেকগুলো ডিফাইন করাই আছে আমি ডিরেক্টলি এখান থেকে মডিফাইতে চলে যাব। এখন আমাদের যে গ্রাউন্ড ফ্লোর আছে, বেস থেকে গ্রাউন্ড ফ্লোরের যেটা সেটার হাইট 6 ফিট ওকে, বেস থেকে যে গ্রাউন্ড ফ্লোরের হাইট সেটা 6 ফিট, এবং আমার এই যে মডেলটা এই মডেলে 8 ফিট, আমার বেস থেকে গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত হাইট 8 ফিট এবং প্রত্যেক ফ্লোরের হাইট 10 ফিট 10 ফিট করে। এবং আমি যে আপনাদের এই মডেলটা কিন্তু আগেই শেয়ার করেছিলাম, আমি পৌরসভা প্ল্যানটা দেখিয়েছিলাম, সেখানে দেখিয়েছিলাম আমাদের যে স্টোরি ডাটাটা ছিল ওকে, এবং এখানে আমাদের আমার যে ছিল আমাদের আমার যে বিল্ডিং প্ল্যানটা ছিল সেখানে ছিল হচ্ছে গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, ফোর্থ ফ্লোর এবং উপরে ছিল রুফ এবং তার উপরে টেরেস। সো সবগুলো 10 ফিট 10 ফিট করে, তো আমি এই সব ভ্যালুই 10 ফিট 10 ফিট করে দিয়ে দিলাম। এবং আমাদের উপরে যে টেরেস ছিল, টেরেস ছিল 8 ফিট ওকে। সো প্রত্যেকটা জিনিস কমপ্লিট, আমাদের প্রত্যেকটা জিনিসই কমপ্লিট। এখন আমরা যদি চাই আপনি এখান থেকে এই যে যে সেমিলার টু এই জিনিসটা করতে পারেন, আর যদি না চান তাহলে নাও করতে পারেন, ইটস আপ টু ইউ। তো আমি ওলা যেটা করি আমাদের যে স্টোরি ওয়ান ওকে, সো স্টোরি ওয়ান এবং এই স্টোরি ওয়ান থেকে শুরু করে আমাদের যে উপরের স্টোরি ফোর পর্যন্ত এই যে জিনিসগুলো সেম, এই জন্য আমি স্টোরি ওয়ান, স্টোরি টু, স্টোরি থ্রি প্রথমে আপনি এখান থেকে সিলেক্ট করবেন মাস্টার স্টোরি একটা, মানে এটার বিষয় হচ্ছে আপনি স্টোরি ওয়ানে যা যা করবেন, স্টোরি ওয়ানে আপনি যা যা করবেন সেই জিনিসগুলো স্টোরি টু, স্টোরি থ্রি এবং স্টোরি ফোরও সেই জিনিসগুলো হয়ে যাবে। এবং আমি এইখানে রোফ এবং ট্যারেস নন দিয়ে রেখেছি, কারণ আমাদের রোফ এবং ট্যারেসে
বিষয়টা ভিন্ন হবে ক্লিয়ার এরপর আপনি এখান থেকে রিফ্রেশ করে দিলেন ওকে করে দিলেন এবং এখানে রিফ্রেশ ভিউ এবং ওকে সো এই হচ্ছে আমাদের যে মডেল আমাদের মডেলের গ্রিড ভিউ কিন্তু আমরা পেয়ে গেছি আমাদের যে মডেলের যে গ্রিডের ভিউ সেটা কিন্তু আমরা এখানে পেয়ে গেছি তো এখন আমাদের যেটা করতে হবে আমি এখান থেকে চলে যাব पॉइंट ওকে এখান থেকে যদি আপনি যান মডিফাই গ্রিড সিস্টেম রেফারেন্স পয়েন্ট এরপর হচ্ছে রেফারেন্স প্লেন আমাদের একটা রেফারেন্স প্লেন ছিল আমি এটাকে ডিলিট করে দিব দেন ওকে দেন ওকে এটা আমরা আগের যে প্রজেক্ট করেছিলাম সেখানে প্রয়োজন ছিল আসলে সো আমি রিফ্রেশ করব রিফ্রেশ করে ওকে করব ওকে করলে এবার আমি যদি আসি এবার কিন্তু নেই সো বেস গ্রাউন্ড ফ্লোর স্টুডিও 1 2 3 4 রুফ এন্ড টেরেস সো আমি স্টুডিও 1 এ চলে আসব এবং স্টুডিও 1 থেকে শুরু করে তো এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছেন আমাদের যে ডাইমেনশন ছিল ডাইমেনশনটা আমি এই ডাইমেনশনটা এখান থেকে এই যে আমাদের ডাইমেনশনটা আছে আমি এখান থেকে সরি আমাদের এই ডাইমেনশনটা এখান থেকে মুভ করতে হবে সো আমি এখান থেকে হচ্ছে আমি ডাইমেনশন ড্র করেছিলাম এই যে ডাইমেনশন তো আমি এখান থেকে যাব হচ্ছে এই পয়েন্টে এখান থেকে ডাইমেনশন লাইন দেন অ্যাপ্লাই ওকে সো আপনি আবার দেখতে চান জাস্ট এখানে ডাইমেনশন লাইন আপনি দিলে এটা চলে আসবে সো আমি যেহেতু এই যে আমাদের এটা আমার এক্সট্রা ড্র করা ছিল এই যে ডাইমেনশন লাইনটা সেটা কিন্তু আমাদের এক্সট্রা ড্র করা ছিল তো ধরুন এই যে আমরা আমি যে প্রিভিয়াস লেকচারে যে এই লাইনটা দিয়েছিলাম আসলে সেটা যদি আপনার ডিলিট করতে হয় আসলে আমি কিন্তু কোনোভাবে ডিলিট করতে পারতেছি না সিলেক্ট করতে পারতেছি না তো আপনার যদি ডিলিট করতে হয় তাহলে আপনাকে যেটা করতে হবে সিম্পলি রাইট ক্লিক দেন লক অন স্ক্রিন গ্রিড সিস্টেম এটাতে ক্লিক করবেন এবার এবার ক্লিক করুন দেখবেন সিলেক্ট হয়ে গেছে এরপর সিম্পলি ডিলেট অপশনে ক্লিক করুন ডিলেট হয়ে যাবে এরপর রাইট ক্লিক করে আবার এটাতে ক্লিক করে লক করে দিন ওকে সো আমাদের যখন এই সব কাজ শেষ আমাদের সব কাজ যখন শেষ আর একটা জিনিস আমাদের বাবল সাইজটা একটু বেশি বড় হয়ে গেছে প্রয়োজনের তুলনায় যেহেতু আমাদের স্ট্রাকচার ছোট এই জন্য আমি রাইট ক্লিক করে আবার যাবো অ্যাড গ্রিড মডিফাই মডিফাই তাহলে বাবল সাইজ আমি 20 দিব 20 ইঞ্চ দেন ওকে রিফ্রেশ এন্ড ওকে সো যখন আমাদের এই কাজগুলো টোটাল কমপ্লিট হয়ে গেল আপনি চাইলে যে ডাইমেনশন লাইনগুলো সেগুলো সরিয়ে দিতে পারেন আপনার কাজের সুবিধার জন্য আপনি চাইলে ডাইমেনশন লাইনগুলো সরিয়ে দিতে পারেন সো আমি যেভাবে যেটা প্রিফার করি আমি যেহেতু জানি ডাইমেনশন লাইনের প্রয়োজন নাই সো আমি এখানে ডাইমেনশন লাইনটা অ্যাপ্লাই করে ওকে করে দিব তো রাইট ক্লিক করে আমি এখান থেকে এসে এটার জন্য ডাইমেনশন লাইনটা ওকে করে দেবো সিলেক্ট অল উইন্ডোজ ওকে ওকে তো আমি এইটা রাখবো 3D এবং এটা থাকবে আমাদের ফ্লোর প্ল্যান সো আজকের লেকচারে আমি অনেক বেসিক জিনিস নিয়ে আলোচনা করলাম আমাদের যে নেক্সট লেকচারটা হবে আমি নেক্সট লেকচারে আমাদের মডেলটা ড্র করব এবং বাদবাকি লোড অ্যাসাইন করা থেকে শুরু করে বাদবাকি কাজগুলো আস্তে আস্তে কমপ্লিট করার চেষ্টা করব সো থ্যাংক ইউ ভেরি মাচ স্টু স্টে কানেক্টেড টিল নেক্সট ভিডিও এবং আমি এই যে ডিফল্ট ফরম্যাটটা এটা আমি অবশ্যই প্রোভাইড করবো এবং আপনার যদি আমাদের প্রিভিয়াস যে ডিফল্ট ফরম্যাটগুলো দেওয়া ছিল এগুলো যদি পেতে চান তাহলে আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে আপনারা সেখান থেকে নিয়ে নিতে পারেন ওকে আমি আমাদের ওয়েবসাইটের যে ফ্রি সেকশন আছে সেখানে আপনি গেলে আমাদের ফ্রি প্রোভাইডেড অনেক কিছুই পেয়ে যাবেন So thank you very much. Stay connected till next video.